The jolter ekhe di mada thakke dao. Thank you. Kothay eshcho tumi? Tumi kothay eshcho baba? Shh. Ami shuner modhe kothay eshchi? Dekho. Dekho ki dekhbo? Baba tomake seat belt bethe dicche. Tumi je dushto korbe, shejonno baba tomar seat belt bethe dicche. Cholo, jai. আমরা বাইরে কোথাও খেতে আসছি আমরা কতদিন পর আসছি মজুমদার দেড় বছর পর মনে হয় আমরা দেড় বছর পর না এক বছর দেড় বছর এক দেড় বছর মানে প্যান্ডেমিক টোটাল প্যান্ডেমিক আমরা আসি নাই তো আজকে আমরা আমাদের সবচেয়ে একটা প্রিয় একটা জায়গায় আসছি যেখানে খেতে আসতে আমাদের খুব ভালো লাগে সেটা নামটা বলেন এশিয়ান বুফে হ্যাঁ ওইখানে আসছি এখনো বলতে পারি না যে আসলে ওইদিকে কি অবস্থা তো দেখি যাওয়া যাক ওরা বাইরে খাওয়া দাওয়া সিস্টেম করছে ভালোই করছে না কোন এসে কচি গা শুদ্ধ চিংড়ি মাছ খাবো এখন আমি নিয়ে এসে এটা ওকে এটা আরেকটা প্লেট আরেকটা বসো আসো এখানে বসো আসো মা আসো আসো খেতে হবে না বসো বসো আর কিছু নাই আপনি কি নিছেন মজুমদার আমি বেক ক্র্যাব নিছি ঠিক আছে তারপরে ফ্রাইড ক্র্যাব তারপর শ্রিম্প অক্টোপাস তারপর আস্তে আস্তে ওয়ান এট এ টাইম ওকে কারণ একসাথে নিয়ে আসলে আসে না ঠান্ডা হয়ে যায় তো আস্তে আস্তে গরম গরম খেতে হবে আর সাথে মাই ফেভারিট এটা শুধু গলা ভিজানোর জন্য তারপর এখানে ঢুকায় আর থেকে বাইরে গেলে খাওয়ানো অনেক কষ্ট অনেক কষ্ট খাইতে চায় না কি করছো কি করছো তুমি দুষ্টু মেয়ে বাবাকে খেতে দিচ্ছ না বাবাকে তুমি খেতে দিচ্ছ না দিচ্ছ না বাবাকে একটু স্যুপ খাবে মা একটু স্যুপ খাবে স্যুপ খাবে হ্যাঁ এতক্ষণ তো আপনার ফ্রাইড চিংড়িটা খাইছি এখন এটা হচ্ছে একটু অন্যরকমের এটা মনে হয় হট সস দিয়ে করা মজা আর এটা একটু অন্যরকম এটা সে কাইন্ড অফ বয়েল এবার কি নিলেন এবার কি ফল এবার ফল টাকাও সুন্দর তো আরাধা আসো আরাধা ওরা কিন্তু বকা দিবে আরাধা
আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি সৈকতের জন্য ওয়েট করতেছি। সৈকত একটার পর একটা খাইতেই গেছে খাইতেই গেছে। আমি চিংড়ি মাছ খেয়ে আমার পেট ভরে গেছে, আমার আর একটু জায়গা নাই, এখন ঘুম আসতেছে। চেষ্টা করতেছে আরাধ্যা কিছু খাওয়ানো, আরাধ্যা বেশি কিছু খাইতেছে না, শুধু একটা স্যালমন পিস দিছি। আরাধ্যাকে ওই মাছটা একটু খাওয়াবো এখন, ওটা যদি খাওয়াতে পারে তারপর একটু ফুলকো খাবো, তারপর পাশে যাই ঘুম দেবো, অনেক ঘুম আসতেছে। তো পে করা শেষ, উইকেন্ডে আছে না, এটাই কোনোভাবেই বাসা যাইতে চাইতেছে না, ওকে জোর করে নিয়ে আসা হইতেছে। এই সমস্যা, একবার স্ট্রলার থেকে যদি একবার নামানো হয় তাহলে ওর কোনোভাবে উঠতে চায় না। আরাধ্যা একসাথে। এতক্ষণ সৈকত আরাধ্যাকে নিয়ে বাইরে খেলছিল আর আমি একটু টুকটাক শপিং করে আসছি। এই যে এখানে সৈকত মজুমদার, কোনো সমস্যা নেই, সৈকতকে বলি কি আপনি একটু আরাধ্যাকে দেখেন, আমি একটু হাইটে আসছি। আসার পরে সৈকত ব্যাগটা দেখে না, কতক্ষণ পরে ব্যাগটা দেখছে, ব্যাগটা দেখে বলে কি আমার কি আর টাকা পয়সা কিছু থাকবে। তো যাই হোক, এখানে রেস্টুরেন্ট তারপর সব কিছুই তো খোলা ছিল, কিন্তু আমরা আসি নাই, আমরা বাইরের খাবার খাইও নাই। কারণ আমার কাছে মনে হয় বাইরের খাবারটা আমি বাইরে বসে খাইলে যে মজাটা পাবো, বাসায় নিয়ে আসলে সে মজাটা পাবো না। তাই আমি বাইরের খাবার বাইরে বসে খাইতে পছন্দ করি। আপনি সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে এশিয়া বাফে খুলছে প্রথম, মানে আজকেই ওদের ওপেন হয়েছে আর আজকে আমরা আসছি। কারণ সৈকত এই কদিন খবর নিচ্ছিল যে ওদের কবে খুলবে, কবে কবে আমরা আসতে পারবো, আসলে এই জন্য। আর আরেকটা মজার কথা হচ্ছে আজকে যেহেতু প্রথম প্রথম খুলছে তাই আজকে সব খাবারগুলো একদম ফ্রেশ ছিল, আর আজকে খাওয়ার পর আমাদের তেমন কোনো অসুস্থিও লাগতেছে না, তাই না মজুমদার? অনেকটা হালকা ছিল, আরাধ্য বিরক্ত কম করছে। তো মোটামুটি আজকে দিনটা খুব 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 ভালো লাগছে, অনেকদিন পর আজকে মনে হয় যে একটু ফ্রি ভাবে ঘুরতে পারছে, বিরক্ত করে না আরাধ্যা, আমি পুরো ছাড়িয়ে দিয়েছি আরাধ্যা। হ্যাঁ, আজকে তো এখন যাবো গা বাসায়, বাসায় যাওয়ার পর দেখি কি করা যায়। আর বাসায় যাওয়ার পর যদি
এনার্জি থাকে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করব, আর যদি এনার্জি না থাকে তাহলে ব্লগটা এখানেই শেষ করব, তাই না মজুমদার? Yes. এ বাবা ওরে গোলা ঘুমাই এর ঘুমাসছে ঘুম আসুক আর যেটা আসুক ঘুমানো দেবে না, ওরও ঘুম পাড়ানো দেবে না। অলরেডি 4টা বাজে গেছে, আমরা বাসা থেকে বের হয়েছি 11:30, 11:45 দিকে বের হয়েছি আর এখন বাজে 3:30। তো আমরা কতক্ষণ আজকে বাইরে, ভালো লাগতেছে? আরাধ্যার ঘুম ঘুম আসতেছে, কিন্তু আরাধ্যাকে এখন ঘুম পাড়ানো যাবে না। আরাধ্যাকে এখন ঘুম পাড়াইলে রাতে তাড়াতাড়ি ঘুমানো যাবে না। থ্যাংক ইউ মজুমদার, মজুমদার থ্যাংক ইউ, খাওয়াইলেন, শপিং করে দিলেন। উফ কি লাইফ, ঝিঙ্গা লাগলা, ঝিঙ্গা লাগলা। থ্যাংক ইউ মজুমদার, ও থ্যাংক ইউ মজুমদার, আপনার মতো স্বামী ঘরে ঘরে হোক।